বলছেন সালামের পরে যে জুমার দিনে সুরা কাহাফের কত আয়াত পড়তে হবে জুমার দিনে সুরা কাহাফ সম্পর্কে যে হাদিস রয়েছে তাতে কত আয়াতের কথা নেই সুরাতুল কাহা পুরো সুরার কথাই রয়েছে সুতরাং জুমার দিনে সে ফজিলত যদি হাসিল করতে চান তাহলে সুরায় কাহাফ পুরোটাই পড়বেন আল্লাহ রবুল আলম যেন ফরজের হেফাজতের পরে সন্নত মুস্তাহাব নফলে বাদতবন্দিগীর বেশি বেশি তৌফিক দান করেন দ্বিতীয় প্রশ্ন করেছেন সম্মানিত শেখ আমার একটি প্রশ্ন চার রাকাত সলাতে প্রথম তাসাহদে দুধ পড়তে হবে কি চার রাকাত সলাত যেগুলি যেমন জোহর আসর এশাহ এইসব চার রাকাত সলাথ চার রাকাত বিশিষ্ট সলাতে দুটো তাসাহদ রয়েছে বা তিন রাকাত বিশিষ্ট সলাতও বলা যেতে পারে যেমন মাগরেবে প্রথম তাসাহ দ্বিতীয় তাসাহদ রয়েছে যেই সালাতে দুই তাসাহুদ রয়েছে তাতে বলছেন প্রথম তাসাহুদের দুরুদ পড়তে হবে কি এই বিষয়ে ফকাহাইকেরামদের লাভ রয়েছে দুটো মত রয়েছে অধিকাংশ আইম্মাইকেরামদের নিকট প্রথম তাসাহুদে শুধু আত্মাহাত পড়বে না নাবি সালামের পর সালাত সালাম পেশ করা শরীয়ত সম্মত নয় বা মুস্তাহাব নয় তবে বেশ কিছু গবেষক আইমাইকারগণ বলেছেন যে প্রথম তা শাহুদেও তাহাতের সাথে সলাত্ন নবী সাল্লাহ আলী সাল্লাম বা দুরুদ পড়া সন্নত মুস্তাহাব তাদের মধ্যে বিশেষ করে উল্লেখযোগ্য হচ্ছেন শেখ ইমাম বাজ রহমতুল্লাহ আলী তিনি তার কিতাবাদিতে এ বিষয়েটি স্পষ্ট করেছেন যে দুই তাসা হতেই আত্মাহাতের সাথে দরুদ পড়তে হবে দরুদ আব্রাহিমী কারণ আত্মাহেত রয়েছে রসুরুল্লাহ সাল্লামের প্রতি সালাম পেশ করা সালামালিক আ্নবী ও রহমতুল্লাহ ওবরকাত আর দরুদ ইব্রাহিমীতে রয়েছে আল্লাহ মোহাম্মদ আল্লাহ বারিক আলা মোহাম্মদ জি আল্লাহ রব কোরআন কেরমে দুটো বিষয় নির্দেশ দিয়েছেন ইন আল্লাহ মালাইক আতাহসাল্লুন আলানবী ইয়া আই আমানু সাল্লু আলী হে ও সাল্লেম তসলিমা হে মমিনগণ তোমরা রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের প্রতি সলাদ পেশ করো এবং সালাম পেশ করো সাহাবিরা জিজ্ঞাসা করেছেন রসুল উল্লাহ কে যে আরফনা কেইফা নুসল্লি আলিক আমরা জানতে পারলাম বা শিখে নিয়েছি যে আপনার ওপর সলাদ কেমন করে পেশ করব হকাইফা নুসাল্লিম আলিক আপনার ওপর সালাম কী করে পেশ করব তো রসুল উল্লাহ আতাহাদ শিখেছিলেন তো এই যে রিস রয়েছে এখানে কোনো কোনো রেওয়ায়তে রয়েছে ফি সলাতে না আমাদের সলাতে আমরা আমাদের সলাতে কেমন করে কেফা আরাফনা কেফা নুসাল্লি মালিক সালাম তো শিখে নিচ্ছি আত্মহাত শিখিয়ে দেশ সাসলাইসালাম ফাই কেফা নুসাল্লি আলেক তাহলে কেমন করে আমরা সালাত পেশ করব। মানে দুরুদ যেটিকে বলা হয় ফার্সি ভাষায় আর বাংলা উর্দুতে ফার্সির প্রভাব বেশি রয়েছে সালাদ অধিকাংশ মুসলিমরা বুঝবেন না সালাত এমনকি নামাজ সালাতকে বলছেন আর সালাত আলা নবীর কে দরুদ বলছেন তো এজন্যই মানুষের সুবিধারতে সালাত ইব্রাহিম বা দরুদ ইব্রাহিম বা দরুদ বলছি বোঝানোর জন্য গুজার চেষ্টা করবেন যে সালাত আলা নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহু সাল্লি আলা মুহাম্মদ انك হামিদুম Majid পর্যন্ত আল্লাহ বরকাতাল মুহাম্মদ انك হামিদুম Majid পর্যন্ত فكيف نصلی علی في সালাতে আমাদের সালাতে কেমন করে সালাত পেশ করব তো বলেছেন কউলু তোমরা বলো আল্লাহু সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলি মুহাম্মদ রসুরল্লা ইসলাম এখানে কথা বলেননি যে তোমরা সালাতের শেষ তাসাহুদে দুই তাসাহুদ হলে শেষ তাসাহুদে আল্লাহ সাল্লি আল মুহম্মদ বলবে আর প্রথম তাসাহুদে বলবেন না বরং আমভাবে বলে দিয়েছেন নির্দিষ্ট করে বলেননি যখন এই তফসিল বলেননি রসুর আল্লাহ সাহাশালাম তাহলে বোঝা গেল যে দুই তাসাহুদেই দুরুদে ইব্রাহিম বা সালাত ইব্রাহিম আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ পড়া সন্নত বা মুস্তাহাব জি এখন বাকি থাকলো যে দুরুদ ইব্রাহিম বা সলাতে ইব্রাহিম আল্লাহ সাল্লাহ আল আল্লাহ বারিক আল মোহাম্মদ পড়া সন্ন্য না ফরোজ রুকুন সঠিক মতে এটিও ফরোজ রুকুন জি আর এ মতটি সৌদি আরবের সমস্ত আলামাইকে আমরা প্রাধান্য দিচ্ছেন পক্ষান্তরে হানাফি মজহাবে দরুদ পড়া তাদের কাছে ফরজ নয় সালাতের ভিতরে কেউ যদি শুধু ও পড়ার সমান মেঘদারে তাছদ বসে তাতে তাদের সালাত হয়ে যায় আর আত্মাহাত তাদের কাছে অজেব হইলেও দুরুদ এব্রাহিম তাদের কাছে শুধুমাত্র সোনাত যাই হোক অবগতির জন্য বললাম আবার বলছি যে যদি কেউ পড়ে আল্লাহ মাসাল্লি আলম মহম্মদ আল্লাহ বা আরেক মোহাম্মদ প্রথম তাসাহ তাহলে সেটি সোনাদ বা মুস্তাহাব ভালো সময় পেলে অথবা এক একই নামাজি হইলে বা ইমাম হইলে আর যদি কেউ না পড়ে তো অসুবিধা নেই অধিকাংশ আমি কেরামদের মত যেমনটা বললাম তিন নম্বর প্রশ্ন বলছেন সালাদ পড়া অবস্থায় যদি দেখে জোঁকে রক্ত এবং রক্ত খেতে এবং রক্ত বের হচ্ছে এই অবস্থায় কি সালাদ ভঙ্গ হয়ে যাবে যদি তিনি এমামও হন সলাত অবস্থায় যদি শরীর থেকে রক্ত বেরোয় দুই রাস্তার কোনো এক রাস্তা দিয়ে পেশাবের রাস্তা দিয়ে অথবা পায়ুপথ দিয়ে যদি রক্ত বের হয় তাহলে তাতে উজু ভঙ্গ হয়ে যাবে সে রক্ত বেরুক অথবা অন্য কিছু বেরুক কিন্তু শরীরের অন্য অন্য জায়গা দিয়ে যদি রক্ত বের হয় তাহলে তাতে কি উজু ভঙ্গ হবেই দ্বিমত থাকলেও সঠিক মত হচ্ছে এতে উজু নষ্ট হবে না সলাদ ভঙ্গ হবে না ওজু নষ্ট হবে না সুতরাং সলাদ ভঙ্গ করবে না সালাদ পুরো করবে জি এই মর্মে বেশ কিছু দলিল রয়েছে রাসৌরল্লা সাল্লা সাল্লামের একটি সফরে এক সাহাবি তাহাজুদ পড়ছিলেন রাত্রে সফরে রাস্তায় কোথাও ছিলেন অবস্থান করে আর কোনো এক শত্রুর তীর এসে লেগেছিল সে অবস্থায় তিনি সালাদ চালিয়ে গেছিল সরুলা কথা বলেনি যে তুমি এরকম সালাদ পড়লে কেন এই তো হবেই না এ কথা বলেননি ঘটনা জানার পরে তাহলে বোঝা গেল যে রক্ত বের হলে উজু নষ্ট হয় না আর উজু যখন নষ্ট হয় না তখন সলাদও নষ্ট হয় না সলাদ পোড়া করবেন শরীরে রক্ত বের হলে ওমারজি আল্লাহ তালান হোক মসজিদের মেহরাবে যখন এমামত করছিলেন তখন তার উপর অগ্নিপুজক মজুসি ইরানি আক্রমণ করেছিল ওলাহক তিনি আহত অবস্থায় সালাত সম্পূর্ণ করেছিলেন যদিও এমামত করতে পারেননি আবদার আমি অফরউদি আল্লাহ তালান হোক এগিয়ে গিয়ে মামত কমপ্লিট করেছিলেন তাহলে বোঝা গেল যে খালিফায়া রাশেদামিরুল মহম আরউজি আল্লাহ তালান হুম আলাহ আমাদের চেয়ে বেশি জানতেন যে সলাত অবস্থায় রক্ত বেরোলে নষ্ট হবে না সাত নম্বর প্রশ্ন করেছেন যে শেখ আমার একটি প্রশ্ন হলো যদি কেউ নিজের দোকান বা ঘর কোনো অমুসলিমকে ব্যবসার কাজে ভাড়া দেয় আর ওই অমুসলিম যদি সেখানে বসবাসের পাশাপাশি পূজা অন্যান্য কাজ করে তাহলে কি ওই দোকান ঘরের মালিকের গোনা হবে আপনার উদ্দেশ্য কি এটা দেখতে হবে আপনি ভাড়া দিয়েছেন যখন তখন আপনার উদ্দেশ্য আপনার প্রশ্ন থেকে বোঝা যাচ্ছে যে তাকে দোকান করার জন্য ভাড়া দিয়েছেন অথবা বসবাসের জন্য ভাড়া দিয়েছেন যদি উত্তম হচ্ছে যে আপনি মুসলিমকে বসবাস করতে দেবেন আপনার বাড়িতে যাতে করে সেখানে আল্লাহর জি কির হয় নেকির কাজ হয় গোনহার কাজ না হয় বড়ো শির বড় কুফুরি কমপক্ষে না হয় আর মুসলিমরাও অধিকাংশ গুণায় লিপ্ত তারপরেও আপনি একজন মুসলিমকে বসবাস করার জন্য ভাড়া দিচ্ছেন এটা উত্তম বলা যেতে পারে ও আজ ফরজ নয় আর বিশেষ করে যারা অমুসলিম দেশে বসবাস করছেন বা যেখানে অমুসলিমদের সংখ্যা অনেক বেশি সেখানে তো ভাড়া দিতেই হবে না হলে আপনার ভাড়া হবে না আপনি ক্ষতিগ্রস্ত হবেন ইসলাম এরকমটা বলছেন না ইসলামে এই সংকীর্ণতা নেই দুনিয়ার ব্যবসা বাণিজ্য লেনদেন অমুসলিমদের সাথে রসুরস্লাম করেছেন তো আপনি ভাড়া দিয়েছেন বসবাসের জন্য দোকানপাট করার জন্য ব্যবসা করার জন্য কিন্তু পাশাপাশি যেহেতু বসবাস করে সে পূজাও করে এরকম অনেক পাপ করতে পারে তাদের কাছে তারা হালাল হারাম কিছু নেই অনেক হারাম কিছু খাচ্ছে এর গোনার বোঝা আপনাকে নিতে হবে না এর গোনার বোঝা আপনাকে নিতে হবে না তবে মনে রাখবেন যদি প্রথম প্রথমখানে বলে যে আমি ভাড়া নিচ্ছি তোমার কাছে আমি এখানে পূজা করব তাহলে দেবেন না আপনি অথবা পূজার জন্য গাইরুল্লার এবাদতের জন্য উপাসনার জন্য যদি কেউ মন্দির তৈরি করার জন্য চার্চ তৈরি করার জন্য আর কিছু পাপ করার জন্য সিনেমা হলের জন্য যদি আপনার কাছে ভাড়া চাই মদের দোকানের জন্য ভাড়া চাই পতিতালয়ের জন্য ভাড়া চাই দেবেন না হার জাইজ নাই পাঁচ নম্বর প্রশ্ন বলছেন যে হাজিদেরকে এবং যারা ওমরা করে তাদেরকে হাজি সাহেব বলে ডাকা যাবে কি না ডাকা ঠিক নয় হাজি সাহেবদেরকে হাজি সাহেব বলা হজ ইসলামের পঞ্চম রকম হজ করার জন্য যদি আল হাজ অমুক সাহেব বা হাজি সাহেব এমনকি আজকাল ওমরা করছে আর ওমরাকারীকেও হাজি বলছেন এই প্রচলনটা মেশরে রয়েছে হাজ আর হাজ্জা আর ভারত উপমহাদেশ রয়েছে আর মেশরের একটা বড় প্রভাব আছে ভারত বাংলাদেশ পাকিস্তানের মানুষদের ওপর আরব দেশগুলিতে মেশর ছাড়া সাধারণত নেই আরব সৌদি আরব বা তার আশেপাশের কোনো দেশে এসব প্রচলন নেই সুতরাং এটা বলা ঠিক ইসলামের পঞ্চম রক্ষণ বলছিলাম যে হজ হজ করে যদি হাজি সাহেব বলা হয় তো যেই ব্যক্তি জীবনে একবার হজ করেছে তাকে হাজি সাহেব বলছেন তাহলে সে প্রতি বছর যে জাকাত দিচ্ছে তো মোজাক্কি সাহেব বলছেন না কেন বা জাকাত দাতা সাহেব বলছেন না কেন যে ব্যক্তি প্রতি বছর রমজান মাসের শ্যাম পালন করছে এছাড়াও কত সুন্নত নফল শ্যাম পালন করছে রোজা রাখছে তাকে ও রোজাদার সাহেব কেন বলছেন না আপনি হ্যাঁ সায়েম সাহেব কেন বলছেন না পাঁচ সালাত পড়ছে একজন মুসল্লি কেন বলছেন না হে মুসল্লি সাহেব জি বরং হে মুসল্লি বলে ডাকলে অনেকে এটাকে মানহানিকর মনে করবে বেয়াদী মনে করবে তো সুতরাং এসব আসলে ঠিক নয় হাজি বলে ডাকা হজ করলে ঠিক নয় জি আর হাজি বলে না ডাকলে অনেকে অসন্তুষ্ট জি অনেক রয়েছে আমাদের দেশে হজ করে যায় আর তারপরে যদি হাজি সাহেব বলে না ডাকে তাতে অসন্তুষ্ট তাদের অজ্ঞতা এগুলো ছয় নম্বর প্রশ্ন বলছেন যে আমরা জানি যে রসুল উল্লা সাল্লাম এক সফরে একটি মাত্র ওমরা করেছেন জি কিন্তু হজের সময় কিছু হাজিকে প্রথমে মক্কা নেওয়া হয় সেখানে তারা একটি ওমরা করে তারপর হাজিদেরকে মদিনা নেওয়া হয় কিছুদিন মদিনা থাকার পর আবার মক্কাতে আনা হয় হজের জন্য এই সময় যদি কোনো লোক মদিনা থেকে আবারও উমরার এহরাম বেঁধে মক্কাতে এসে আবার ওমরা করে করা যাবে কি না হ্যাঁ যাবে বরং আপনাকে এহেরাম পরেই ঢুকতে হবে এই মাস আলায় অনেকে ভুল করে ভারত বাংলাদেশ পাকিস্তান থেকে অনেক হাজিরা আসে আমি হজের আলোচনাগুলিতে কোন এক সময় বা একাধিক সময় এই বিষয়ে আমি সতর্ক সাবধান করেছি কারণ আমি অনেক হাজিদের কাছ থেকে জেনেছি তারা এই ভিড় ভাড়ের সময় ওমরা করাকে কষ্টকর মনে করে আর হজর এহরাম বাঁধে না মিকাত ক্রস করে চলে যায় অথচ মদিনাতে যখন যাচ্ছে জুল হলেই ফাভিয়ারি আলী যে মিকাত মসজিদ নবীতে দশ বারো কিলোমিটার দূরেই এখন শহরের ভিতরে পড়ে গেছে সেখান দিয়ে ক্রস করে যাচ্ছে নিয়ত হজ অথবা উমরা হজ তো সেখান থেকে বিনা এহরামে মক্কায় প্রবেশ করা এটা জায়জ নেয় জায়জ নয় সেখানবাজ রহমতুল্লাহ আলে এই বিষয়ে সতর্ক সাবধান করেছেন জি হন্না আল্লাহ রসৌল্লাহ বলেছেন যে এই মিকাদগুলি এই এলাকার জন্য আতা আর ওই সমস্ত মুসলিমদের জন্য মুসলিম নর নারীর জন্য যারা এই সমস্ত মিকাত হয়ে অতিক্রম করে আসবে দূর থেকে আসছে কিন্তু এই মিকাতগুলি হয়ে অতিক্রম করবে মক্কার উদ্দেশ্যে সফর করবে তাদের জন্য মিম্মান কাহনা ইয়ুল হাজ্জা ওয়াল ওমরা আলেমান কাহ মেহ্মান আরাদ আল হাজ্জা অলমরা যে ওই সব লোকদের জন্য যারা হজ অথবা ওমরাই ইচ্ছু তাহলে আপনি হজে এসেছেন ওমরা করেছেন প্রথম করে আপনি মদিনা চলে এসছেন মদিনা থেকে মক্কা কী জন্য যাচ্ছেন হজ করার জন্য যাচ্ছেন হয় হজের এহরাম বেঁধে নেন আর সময় বেশি থাকলেও ওই এহরাম অবস্থায় আপনি থাকেন কারণ আপনি মেকাত হয়ে ক্রস করছেন আর না হলে আপনি এখানে ওমরা সময় আছে যে যথেষ্ট মনে করছেন তো আপনি ওমরার এহরাম করে নেন একটা ওমরাও হয়ে গেল আর এহরাম অবস্থায় আপনি প্রবেশ করলেন আর তারপরে মক্কা গিয়ে ওমরা টুমরা করে হালাল হয়ে থাকেন আট তারিখে তার দিন আপনি জোহরের আগে আগে এহরাম করবেন আপনার বাসা থেকে যেখানে আপনার বাসা হোটেলে হয় হোটেলে তাঁবুতে হয় তাঁবুতে যেখানে থাকেন না কেন এতে কোনো অসুবিধা নেই এক সফরে একটা উমরা এখন সংশয় হচ্ছে আপনার যে বা অনেকের যে এক সফরে একটা উমরা যে করেছেন জি এটা মক্কায় থাকাকালীন জি বা মিকাতের ভিতরে থাকাকালীন এক সফরে একটা উমরা কিন্তু যখনই মিকাতের বাইরে চলে আসবেন সেটা তায়েফ চলে যান সেটা অমিকাতের বাইরে অথবা আপনি মদিনা চলে আসলেন মিকাতের বাইরে চলে আসলেন অথবা আপনি এদিকে রাবেগের দিক থেকে যেখানে জোহফা রাবেগের পাশেই ছিল বিরান হয়ে গেছে জোহফা আর যারা লোহিত সাগরের কিনারা কিনারা এই দিক থেকে যাই আম্বর দিক থেকে যাই আপনি এম্বো চলে আসেন আবার যাচ্ছেন আপনি মিকাত ক্রস করে চলে এসছেন তাহলে আপনি যখন মিকাতে আসবেন তখন এহেরাম করে যাবেন হয় ওমরা আর না হলে হজের কোনো অসুবিধা নেই এই ক্ষেত্রে নিষেধ কাদেরকে আমরা করি যারা মক্কাই থাকছে আর মক্কাই থেকে মসজিদ আয়েশা পর্যন্ত মসজিদ তানিম পর্যন্ত যায় হ্যাঁ দুই রিয়াল চার রিয়াল দিয়ে গেল আবার ফিরে আসলো দিনে দু চার পাঁচটা করে ওমরা করছে না এইরকম ওমরা নেই এ মসজিদের তান এটা হচ্ছে আদনাল হিল হালাল এলাকার বর্ডার হারামের বর্ডার হারাম শেষ হচ্ছে হালাল এরিয়া শুরু হচ্ছে নিকটবর্তী আপনার হালাল এরিয়া তো মক্কার লোকদের জন্য বলা হয়েছে যে তারা যাবে যারা মক্কায় অবস্থান করছে স্থায়ী অথবা অস্থায়ী তারা যদি ওমরা করতে ইচ্ছুক হয় তাহলে সেখানে যাবে যেন মক্কার লোকেরা উমরার সময় মসজিদে তা নেম যাবে তাহলে মাজ আল্লাহ তালাহান ওই সন্ন্যাতটি পালন হবে জি সাত নম্বর প্রশ্ন বলছেন শেখ আল্লার কাছে আপনার সুস্থতা ও নেক হায়াত কামনা করি আম ইঞ্জোজা কুমল্লা হয়রান আপনাদের কল্লা সুস্থতা দান করেন নেক হায়াত দান করেন নামাজের পরবর্তী যে জিকিরগুলো রয়েছে সেগুলো কি নামাজের স্থানে বসেই করতে হবে না চলার পথে করলেও হবে বসে করাটাই হচ্ছে উত্তম সম্মিলিত মোনাজাত ধরে বা মাঝে মাঝে মিলাদ পড়াই তাই ওখানে থাকতে ইচ্ছা হয় না হ্যাঁ আপনার উদ্দেশ্য বেদাতি মসজিদগুলি যে বেদাতি মসজিদে হয় সম্মিলিত মোনাজাত করছে আর না হলে সেখানে মিলাদের বেদাত করছে তো এসব বেদাতি মহফিল যার উপর আল্লাহর ক্রোধ হয় আল্লাহর গজব হয় হ্যাঁ আল্লাহ আল্লাহর রাগান্বিত হন সেই মজলিসে না বসে থেকে আপনি উঠে যাবেন হ্যাঁ এটি ইমানের দাবি এটি হচ্ছে ইমানের দাবি বাদ বাদা জিকরাম আল আলমিন আল্লাহ কোরআনিক বলেছেন যে উপদেশ আসার পরে আর আলহামদুলিল্লাহ কোরআন সন্ন্যর উপদেশ চলে এসছে বিদাত বুঝতে পেরেছেন উপদেশ আসার পরে জালেমদের সাথে বসে থেকো না জালেমদের বা যারা বিদাত করছে অন্যায় কাজ করছে পাপ করছে তাদের হয় অন্যায়ের প্রতিবাদ করেন তাদেরকে সিহা করেন যদি সম্ভব হয় আর যদি তা সম্ভব না হয় তাহলে সেখান থেকে কেটে পড়েন এটা হচ্ছে শরীয়তের বিধান সুতরাং এই রকম পরিস্থিতিতে আপনি সেখান থেকে উঠে যাবেন আর উঠে গিয়ে আপনি মসজিদের বাইরে গিয়ে আপনি তসবি করুন অথবা আপনি রাস্তায় চলতে চলতে করুন বাসায় গিয়ে করুন আল্লাহ ইনশাল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দেবেন কারণ আপনি বেদাতি মজলিসকে বয়কট করতে চেয়েছেন বা বেদান্তি মজলিস থেকে আপনি দূরে সরে যেতে চেয়েছেন আট নম্বর প্রশ্ন বলছেন যে শেখ আমি বাংলাদেশ থেকে বলছি আমি ইউরোপে হোটেল ম্যানেজমেন্ট সাবজেক্ট পড়তে চাই আপনার বক্তব্য থেকে জানলাম সহশিক্ষা হারাম এখন আমি কি করব বুঝতে পারছি না দয়া করে জানাবেন যে সহশিক্ষা হারাম সহশিক্ষা হারাম এই মাস আলায় আলামাই কেরামদের আমি যতটা পড়ে দেখেছি কোন ইখতলাফ নেই সাবালক সাবালিকা নারী পুরুষ যুবক যুবতীদের সহশিক্ষা একসাথে একাকার হয়ে পড়া করা হারাম সমস্ত ফোকাহাদের নিকট কোনো মজাবে জায়েজ নাই না হানাফি না সাফেই না মালিকি না হাম্বালি জায়েজই নাই মুখ খোলার বিষয়ে ইখতালা ফরিজ মুখ ঢাকা ফরোজ মহিলাদের চেহারা পর্দা করা ফরোজ না সন্নত মুস্তাহাব এখতলা ফরিজ সই হাকিদের কিছু আলমরাও এদিকে গেছেন যে সন্নত মুস্তাহাব কিন্তু এই ক্ষেত্রেও সঠিক মত হচ্ছে যে চেহারা ঢাকা মহিলাদের বা যুবতীদের মেয়েদের সবালিকা হইলেই ফরোজ ও তাহলে মাস আলা ইখতলাফ রয়েছে এর চাইতে গুরুত্বপূর্ণ মাস আলা হচ্ছে সহশিক্ষা সুতরাং একজন মুসলিম যে আল্লাহকে ভয় করে পরকাল সম্পর্কে চিন্তাশীল সে কখনো সহশিক্ষায় ছেলে মেয়েদেরকে পড়াবেন না আর বিশেষ করে মেয়েদেরকে বিশেষ করে মেয়েদেরকে কারণ ছেলেদের চাইতে মেয়েদের মান ইজ্জত রক্ষা করার গুরুত্বটিও অনেক বেশি সবার জন্য ফরজ গোনা থেকে বেঁচে থাকা কিন্তু পার্থক্য এই জন্য করলাম এর মানে এই নয় যে ছেলেদের জন্য জায়জ বলছি কিন্তু যদি দেখেন যে নিরুপায় হ্যাঁ উচ্চশিক্ষা নিতেই হবে ছেলেদের জন্য আর কোনো পরিবেশ পাচ্ছেন না আপনি ইসলামিক পরিবেশ পাচ্ছেন না মুসলিম দেশে পাওয়া যায় না তো অমুসলিম দেশে কোথায় পাবেন আপনি এই রকম পরিস্থিতিতে ছেলেদের জন্য মেয়েদের তুলনায় হালকা হতে পারে কেন হালকা হতে পারে এই জন্য যে মেয়েদের কি আল্লাহ রবীন্দ্র এই দুনিয়ার উচ্চ শিক্ষা লাভ করে রোজগার করতে হবে সৃষ্টি করেন বরং তাদের ক্ষেত্র জন্য আল্লাহ ভাগ করে দিয়ে ফি না তোমরা তোমাদের বাড়িতে অবস্থান করো তোমরা তোমাদের বাড়িতে অবস্থান করো মেয়েদের ডিউটি হচ্ছে বাড়িতে তো বাড়িতে কাজ করার জন্য আপনার এই বড় বড় ডিগ্রি নিতে হবে আর ডিগ্রি নিতে নিতে বয়স এমন হয়ে গেল যে আর যুবকদের ছেলেদের চাহিদাই থাকলো না বিয়ের পঁচিশ বছর বয়স হয়ে গেছে এখন বিয়ে বিয়ে করতে চায় না ভালো ভালো ছেলেরা আঠারো থেকে বিশ বয়সের মধ্যে খুব ধর্ণা দিচ্ছিল ঘোরাঘুরি করছিল দিলেন না 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 পড়াবো না না পড়াবো পড়াবো করতে করতে আপনার বারোটা বেজে গেলে এখন কত লোক যে আফসোস করছেন আর কত দিনী বা বোনেরা বা মেয়েরা আমাদের যে কত আক্ষেপ করছেন আজকে আল্লাহ রব্লা আলম আমাদের হেফাজত করেন অখান্তরের ছেলেদেরকে বলা হয়েছে যে তোমরা বাইরে যাও কাজ করো হেজা কজিয়াত সলাত ফন্তরুফিল আর্দ ওব তাকুমিন ফদুলিল্লাহ সলাৎ হয়ে গেছে মসজিদে বসে থাকিও না বাড়িতে বসে থাকার জন্য পুরুষদেরকে সৃষ্টি করেনি আল্লা রাবুল্লা বাইরের জন্য যাও জি আর মন আলান নিসা। আদম বাদম আলাহবাগ অভিমান ফাঁকু যেহেতু পুরুষদেরকে খরচ করতে হবে খরচ করতে হবে তাহলে খরচ বাইরে থেকে ইনকাম করে নিয়ে আসতে হবে ইনকাম করলে যোগ্যতা লাভ করতে হবে উচ্চ শিক্ষা লাভ করতে উচ্চ শিক্ষা লাভ করতে গিয়ে দেখা যাচ্ছে যে সহশিক্ষা ছাড়া কোনো রকমের শিক্ষা প্রতিষ্ঠান পাচ্ছেন না ইউনিভার্সিটি পাচ্ছেন না তো এই রকম ক্ষেত্রে অনেক সময় নিরুপায় আর দারুরা তবি হল মাজুরাত কখনো কখনও নিরুপায় হতে পারে কিন্তু আমি ঢালাহারে জায়জ বলছি না যেই দেশে পৃথক শিক্ষার ব্যবস্থা রয়েছে সেই দেশে শখ করে একটা দুটা যদি প্রতিষ্ঠান থাকে সহশিক্ষার তাহলে সেখানে জায়জ নয় যে পৃথক শিক্ষার ব্যবস্থা রয়েছে ছেলেদের জন্য তারপরও সহশিক্ষাতে যাচ্ছে মোটেই জায়জ নয় অথবা আপনার দেশে পৃথক শিক্ষার ব্যবস্থা রয়েছে আর আপনি কাফের দেশে আপনি যাচ্ছেন সহশিক্ষায় আপনি একজন ছেলে মানুষ যুবক তাও জায়জ নয় জি তা আশা করি বিষয়টি বুঝেছেন এবং বোঝার চেষ্টা করবেন আল্লাহ রব্বুলাই যেন আমাদেরকে আমাদের যেসব সমস্যাগুলি রয়েছে সেই সমস্যাগুলি কোরআন আর আলোকে বোঝার তৌফিক দান করেন এবং আল্লাহকে ভয় করে আমাদেরকে যেন জীবনযাপনের তৌফিক দান করেন এবং পাপ মুক্ত অশ্লীলতা মুক্ত আমাদেরকে আল্লাহ রব্বুল জীবনযাপনের তৌফিক দান করেন আল্লাহ আমাদের জন্য শিক্ষাঙ্গনকে যেন এসব নোংরা মেয়ে থেকে পাক পবিত্র করে দেন তো এখন জানি না এই প্রশ্ন কোনো ভাই করেছেন না বোন করেছেন যদি কোনো বোন করে থাকেন তো বলবো শক্তভাবে হারাম আপনার জন্য জায়জ নয় যে আপনি অমুসলিম দেশে যাবেন ইউরোপে হোটেল ম্যানেজমেন্ট পড়তে যাবেন আর সেখানে সহসে মোটেই যাইজ নয় বড়ো দুঃখের বিষয় অনেককে দেখি সৌদি আরব এখানে পরিবার নিয়ে থাকে আমাদের ভারত বাংলাদেশ পাকিস্তানের হউজবিল্লা এখান থেকে মেয়েকে একা সুদূর কোথায় কানাডায় আমেরিকায় আর কোথায় ইউরোপে কোথায় অস্ট্রেলিয়ায় লেখাপড়ার জন্য পাঠিয়ে দিয়েছে ইন্ আল্লাহকে ভয় করুন আল্লাহকে ভয় করুন ফেঁসে যাবেন ফেসে যাবেন জাহান্নামে যেতে হবে জি যত পাপ করবে আপনার ছেলে মেয়েরা সে সমস্ত পাপের বোঝা নিতে হবে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে আবার বলবো যে বাবা মা সজাগ থাকুন সতর্ক থাকুন জি আর যদি ছেলে হন আর দেশে যদি এই সাবজেক্ট পড়ার সুযোগ সুবিধা না থাকে আর এই সাবজেক্টের প্রয়োজন রয়েছে দেশের জন্য জাতির জন্য অথবা এই সাবজেক্ট পড়লে আপনার জন্য ভালো স্কোপ রয়েছে ভালো ইনকাম সোর্স কারণ দুনিয়ার এই শিক্ষাগুলি ইনকাম সোর্স হিসাবে নেওয়া হয়েছে এক যুগে শিক্ষা ছিল আদব কায়দে শেখার জন্য এলম সুক্ত কেন ইসলাম যেটা শিখিয়েছে আর সেটাই ছিল দীর্ঘ যুগ ধরে মানব জাতির মাঝে আর অমুসলিমরা মুসলিমদের কাছে লেখাপড়া করার জন্য আসতো স্পেনে আন্দোলুসে তখন আদব কায়দে শিখার জন্য আর এখন যে শিক্ষা হয়েছে শিক্ষা একটা ইনকাম সোর্স হয়েছে কেন শিক্ষা দীক্ষা কেন এইসব ডিগ্রি এই গ্রাজুয়েশন তারপরে পোস্ট গ্রাজুয়েশন এম এ পাস করলো পিএইচডি করলো ডাক্তার হলো ইঞ্জিনিয়ার হলো কিসের জন্য হচ্ছে ইনকাম সোর্স কোনটাতে বেশি ইনকাম রয়েছে আদব কায়দার কিছুই শিখানে জি হ্যাঁ আখলাখ চরিত্রের কিছুই শিখানে জি আল্লাহ রাব্বুল আলমের জানো আমাদের শিক্ষাকে সঠিক কাজে লাগাবার তৌফিক দান করেন এবং শিক্ষা ব্যবস্থাকে আল্লাহ জানো আমাদের ইসলামী বানিয়ে দেন মুসলিমদের জন্য নয় নম্বর প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম شیخ আলাইকুম আসসালাম ওয়া আমার প্রশ্ন বিবাহিত মেয়ে সন্তানসহ বিয়ে হ্যাঁ বিবাহিত মেয়ে সন্তানসহ বিয়ে করেছি সেই সন্তানের লালন পালনের দায়িত্ব কি আমার জি আপনি অর্থাৎ আপনার কথা খানিকটা অস্পষ্ট আমি স্পষ্ট করি যে আপনি এমন একজন